মা পদ্মাকে খাওয়ার জন্য পাঠালাম কিন্তু এখন পর্যন্ত ফিরল না কেন পিতা পিতা গো আমি গিয়েছিলাম ওই রান্না করে খাওয়ার জন্য খাওয়া খাওয়া তো দূরের কথা ওই বিবাহটা যে আমার একটি চোখ কালা করে একই মা পদ্ম ওরে ওরে শয়তানি তোরে তোমার বিচার করব আমি তোকে ক্ষমা করব না চলো মা পদ্ম তোমার একটি কাজ করতে হবে আমাকে আমাকে কি কাজ করিতে হবে পিতা শোনো মা পদ্ম ওই উজানি নগরের চাঁদু সদাগর আসবে বাণিজ্য করতে তার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে একটি পূজা দায় করতে পারো তাহলে এই পৃথিবীর ছোট বড় সবাই তোমাকে আজীবন পূজা দিবে তাই যদি হয় পিতা তাহলে যে আমাকে অষ্ট নাগিনী দিতে হবে ঠিক আছে মা পদ্ম চলুন পিতা তাই চলো চলো সোনা রানী আমি যে আজ ওই বাটিয়ার লগরে বাড়িতে যাব এতে তোমার অভিমত কি রানী শুনেন স্বামী আপনার যদি সম্মত হয়ে থাকে তাহলে যে আমার বিমতের কোনো কারণ নেই কিন্তু কিন্তু আপনার সঙ্গে যাবে কে রানী আমার সঙ্গে যাবে আমার সেই পুরনো গৌরধর মাঝি তাহলে ডাকুন ডাকুন আপনার সেই গৌরধর মাঝি কোথায় গৌরধর মাঝি নমস্কার সদাগর মহাশয় নমস্কার আমাকে কিসের জন্য স্মরণ করেছেন শুনুন গৌরধর মাঝি তুমি কি আমার সাথে ওই বাটিয়ার লগরে বাণিজ্যে যেতে পারবে কেন পারবো না সদাগর মহাশয় শতবার পারবো হাজার বার পারবো টাকা দিলে আপনার সঙ্গে বাণিজ্য যেতে পারবো না সদাগর মশাই এই বুড়ো মাঝে কিছুতেই নৌকা চালাতে পারবে না শোনেন রানীমা আমি তো নিজে নৌকা চালাবো না নৌকা চালাবে এক টাটকা জোয়ান ভাতিজা আছে সেই নৌকা চালাবে শুধু হাল ধরে হাল মাচাই বসে থাকিব তাহলে ডাকো তোমার সেই বাস্তাকে কোথায় কোথায় রে বাতি যে বাতি দেখ রে কিসের জন্য ডাক দিছ কাকা
হয়েছে এখন বল এই ভাতিজা তুই কি এই সদাগরের সঙ্গে বাণিজ্য করতে যাইতে পারবি রে কেন রে কাকে পারবো না পারবো না 100 বার পারবো হাজার বার পারবো টাকা দিলেই পারবো শোনো রানী তুমি এই মাঝিদের কিছু খেতে দাও এই মাঝিগণ তোমরা এখানে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি খাইবার দিব রে তাহলে বলে ভাই রে ভাই বসতে না বসতে খাওয়া দাওয়া শেষ হই কাকা তুই কত খাস রে কতদিন ধরে পেট ভরে খাই না এই সদাগরের বাড়িতে এসে আমার এই পেটটারে ময়রা খাইলাম আমার পেটটা নে কাকা একেবারে ভরে নাই আরে বাতিজা কিছুই খাই না সম্ভব তোর ওই পেট ভরবে কি কইরা তোর ওই পেটে তো লাগে কম করে হলো নয় মন পায়রার ছাতু আর হলো তিন চাইলের ভাত আর হইলো 50 গ্রাম লবণ এই সমস্ত জিনিস ওই সদাগররা পাইব কোথাও তারা তো জীবনের এই মাঝিগণ তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ সদাগর মহাশয় এক্ষুনি নৌকা ছেড়ে দিচ্ছি এই ভাতে যায় তুই নৌকাটা ছাইরা দিয়া তোর সেই পুরানো গানটা গা তো শুনি ঠিক আছে কাকা আমার গলার না সুরটা বেশি ভালো না কাকা আপনি গান ঘোর হোর নাম তিহি লহয়া গো গৌর দান গৌর দান গো লৌকা হাই দিল ও কি হাই রে কাহাইরা বিহিয়া না গৌর দান গৌর দার কি না আজ করে ও কি হাইরে হো কাহাইরা বিহিয়া না
সদাগর মহাশয় আপনি এখন নামুন আমরা এখন আপনার সাথে সদাগর দরমাজি আমার বাপ দাদারা যে সমস্ত জায়গায় বাণিজ্য করেছে তোমরা আমাকে সেই জায়গায় নিয়ে চলো সদাগর মহাশয় দেখুন আমরা এখন সেই স্থানে এসে সেই স্থানে যদি এসে থাকো তাহলে এখানে নৌকা নঙ্গর করো আমি ওই বন্ড হতে একটু ঘুরে আসি তাহলে শোন ও সদাগররা কি কি বাণিজ্য করে তোকে ও উত্তর তোকে বাণিজ্য করে শালুক দক্ষিণ তোকে বাণিজ্য করে গেসুক পূর্ব তোকে বাণিজ্য করে দিনু বুঝতেলা তোরে কাকা ওগিরে না আসে খায় খাসরে পোলা বান্দার কিরা শোনো গোদর মাঝি আমরা ওই সমস্ত জিনিস বাণিজ্য করি না আমরা বাণিজ্য করি হীরে মুক্তা জহর ইত্যাদি সদাগর মহাশয় মানে আমাদের বুবু ভুল হয়েছে হয়ে গেছে আরে শুন রে ভাতিজা ওই সদাগর রে বাণিজ্য করে ও পাড়ার হীরা আর ও দেশের লোক মুক্তা মুক্তা শোনো গৌরদর মাঝি নৌকায় অনেক মালামাল রয়েছে তোমরা অতি সাবধানে থাকিবে আমি আবার ওই বন্ড হতে একটু ঘুরে আসি ওই কাকা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে নেই ঠিকই কৈছত্রে মাটি যা আমারও খুব ঘুম পাচ্ছে একটু ঘুমিয়াই নেই ঘুমা ঘুমা কে তুমি আমার রাস্তা আটকে বসে আছো আমি পদ্মা দেবী পদ্মা দেবী দেখতে তুমি রূপসী কন্যা আচ্ছ গ খাদ্য কু খাদ্য বলো বলো তুমি কে আমার রাস্তা আটকে বসে আছো কেন শোনেন সদাগর মশাই আমি একটি পূজার কাঙ্গালিনি দয়া করে আমাকে একটি পূজা দিন হ্যাঁ আমার দ্বারা অসম্ভব আমি একটি পূজাও তোমাকে দিতে পারবো না আমি যে হাতে বসেছি মাঙ্গা বৌড়ি সেই হাতে বসবো না আমি ওই আমি আমি অনুরোধ করে বলছি সদাগর মশাই আমাকে একটি পূজা দিন নারায়ণ আমার দেহ সম্ভব নয় যেমিনি ইবা হাল চিহিলামি গো সদাগর
এই যে মনি বালক ছিলাম গো সদা গোর সদা গোর সদাগর মহাশয় এসে বসেছে আইছে ওই কাকা হ্যালো হ্যালো সদাগরের মুখখানে তো মলিল দেখাচ্ছে কেন রে কাকা শোনো ভাই গৌর দরবাজি বলুন সাগরে ওই রাস্তায় কাণ্ড দেখেলাম কি কাণ্ড দেখেলেন সদাগর মহাশয় রাস্তায় দেখেলাম এক রূপসী কন্যা সে আমার কাছে একটি পূজা নিবেদন করেছিল আমি তাহা দিতে অস্বীকার করাই সে আমাকে বলল তোর ছয়টি পুত্র ওই কালীদর সাগরে নিয়ে ডুবিয়ে মারব আর তোর ছোট ছেলে লক্ষ্মী তোরকে বিবাহর বাসর করে মারব বলো বলো গৌর তোর এই কথাটা কি সত্যি গৌর তোর না না সদাগর মহাশয় এসবই মিথ্যা কথা আর তার কারণ আপনার ছয় পুত্র রয়েছে আপনার সেই বাড়িতে আর আর যে লক্ষ্মীন্দরের কথা বলেছে তার তো এখন পর্যন্ত জন্মই হয়নি সদাগর মহাশয় এসবই মিথ্যা কথা সদাগর মহাশয় শোনেন গৌর দর মাঝি
তাহলে লৌকা এখন ওই বাড়ির দিকে যাত্রা কর ঠিক আছে সদাগর মহাশয় আমরা তাই করছি ওই ভাতিজা লৌকাটা ছাইরা দিয়া ওই বাড়ির দিকে ঘুরায়া আর সেই পুরানো দাদার আমলে গানটা গাত শুনি ঠিক আছে কাকা আমার গলার তো সুর খুব একটা ভালো না তুমি গাও মহাজি বাহায়া যাও না অকুলাদ রিয়ার মহাজে আমার বাঙ্গা নাও রে মহাজি ভায়া যাও রে আবার গান বায়া রে আরে মাজি বা আমার বাগা নাও রে মাজি ভায়া যাও রে সদাগর মহাশয় এই তো আমরা আপনার ঘাটে এসে বসে গৌরধর মাঝি আমার ঘাটে যদি এসে থাকো তাহলে তোমরা আমার আমতলার ঘাটে নাও সদাগর মহাশয় আমরা আপনার সেই আমতলার ঘাটে এসে বসে তোমার ঘাটে যদি এসে থাকো তাহলে তোমরা দাসীকে ডাকো কোথায় এদিকে এসো শোনাও দাসী এই নৌকায় অনেক মালামাল রয়েছে মালামাল গুলো বাসায় নিয়ে এসো দাসী বাসায় নিয়ে এসো তাই করে দিচ্ছি মাঝি
আপনার ছয়টি পুত্র এখন বিয়ের উপযুক্ত হয়েছে তাকে কোথাও দেখে শুনে ভালো একটা বিয়ে করার প্রয়োজন এতে তোমার যদি সম্মত হয় তাকে আমার অভিমতের কোনো কারণ নেই রানী শোনো রানী তুমি এখন ওই অন্তপুরে চলে যাও আমি এখন বিয়ের ব্যবস্থা করছি তাই যাচ্ছি স্বামী তাহলে এখন আমার একজন ঘটকের প্রয়োজন কোথায় কোথায় ঘটক স্মরণ করেছে শোনো গড়ক মহাশয় তুমি কি আমার ওই ছয় পুত্রের গটকালি করতে পারবে হ্যাঁ এই পারবো না মানে এই ঘটকারি তো আমার পেশা তাহলে শোনো গড়ক মহাশয় তুমি আজই চলে যাও ওই উজানি নগরে ছয় মন রাজার ছয় কন্যার সহিত আমার ছয় পুত্রের বিয়ের প্রস্তাব নিয়ে আমিও তাই যাচ্ছি প্রস্তাব নিয়ে হ্যাঁ ঘটক মশাই আমার ছয়টি কন্যা
আছে আপনি কোথা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমার নিকট খুলে বলুন আমি এসেছি ওই উজালি নগরে চার সদাগরের ছয়টি পুত্র আছে তার ছয় পুত্রের সহিত আপনার ছয়টি কন্যার বিবাহের গটকারি করতে হ্যাঁ গটকি মশাই এ তো আমার খুশির সংবাদ এই তাহলে এই প্রস্তাবে আমি রাজি আছি তাহলে আমি এখন যাই রাজা মহাশয় রাজা মহাশয় একেবারেই তো ভুলে গিয়েছিলাম এই তা না হলে বিবাহের দিন তারিখ একবার ধার্য করেই যাই তাহলে বিয়ের দিন তারিখ আপনি ঠিক করে ফেলুন এই তাহলে এই আগামী শুক্রবার বিয়ের দিন একবার ধার্য করা হলো এটা আপনার অভিমত কি এখন আমি আসি রাজা মহাশয় নমস্কার রাজা মহাশয় নমস্কার ঠিক আছে উত্তম দিন ধার্য করা হলো তাহলে এখনই আমি অন্তপুরে চলে যাই গিয়ে বিয়ের আয়োজন করি সোনা রানী ঘটককে পাঠালাম সে তো এখন আসছে না রানী শোনেন স্বামী ঘটক হয়তো এখনই এসে পড়বে সোনা গড়ক মহাশয় বিবাহের দিন দার্যের খবর কি শুনুন সদাগর মহাশয় এই বিবাহের দিন তারিখ একবারে ধার্য করে এসেছি কোন দিন ঠিক করে এসেছ গড়ক মহাশয় আগামী এই শুক্রবার বিয়ের দিন তারিখ সব ঠিক করেই ফেলেছি উত্তম দিন ঠিক করে এসেছ গড়ক মহাশয় তাহলে চলো রানী আমরা বিয়ের আয়োজন করে গিয়ে এই চলুন তাহলে আমিও যাই সানমিয়া ভাই